আসসালামু আলাইকুম দর্শক, আমি ডক্টর ফারহানা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে কখন যৌন মিলন করলে আপনার স্ত্রী সহজে গর্ভবতী হবে এবং আপনি সহজে একজন সন্তান জন্ম দিতে পারবেন, এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। দর্শক, আমাদের দেশে যে সমস্যাটা দেখা যায়, আসলে যৌন জীবন সম্বন্ধে কিন্তু অনেকেরই ভালো জ্ঞান নেই, ঠিক আছে। এর মূল কারণ হচ্ছে আমাদের দেশে স্কুল কলেজে যৌনতা সম্পর্কে বা যৌন জীবন সম্বন্ধে কিন্তু কোনো শিক্ষা দেওয়া হয় না। এছাড়া আমাদের সমাজেও কিন্তু যৌনতা সম্পর্কে খোলাখুলি আলোচনা করা, এটা এখনো খারাপ দৃষ্টিতে দেখা হয়, এবং কেউ যখন যৌনতা নিয়ে আলোচনা করে তাকেও কিন্তু মানুষ কিছুটা খারাপ চোখেই দেখে। সুতরাং যৌনতা সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করাটা কিন্তু অনেকের জন্যই অনেক কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। আর এই জ্ঞানের অভাবেই কিন্তু অপরিকল্পিতভাবে বাচ্চার জন্ম হয়, বিশেষ করে যারা নতুন বিয়ে করেছে অর্থাৎ নবদম্পতিদের ক্ষেত্রে যে সমস্যাটা দেখা যায় যে তারা যৌনতা সম্পর্কে বা যৌন মিলন সম্পর্কে তাদের সঠিক জ্ঞানটা থাকে না। তাদের এই জ্ঞানের অভাবে দেখা যায় তারা না চাইলেও অপরিকল্পিতভাবে একটা বাচ্চা জন্ম হয়। আর এই অপরিকল্পিতভাবে একটা বাচ্চার জন্মের জন্যই কিন্তু গর্ভপাতের মতো এই সমস্যাগুলো আমাদের সমাজে বেশি দেখা যায়। অভাবের কারণেই হয়। তো দর্শক, আজকে আমি আপনাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করব যে বিবাহিত জীবনে বা যে সকল দম্পতি বাচ্চা নিতে আগ্রহী তারা কখন যৌন মিলন করলে একটা সন্তানের জন্ম দিতে পারবে, একটি সুস্থ সবল সন্তান পৃথিবীতে আসতে পারবে। দর্শক, শুরুতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাচ্চা ধারণের জন্য একজন নারীর উপযুক্ত বয়স হচ্ছে কিন্তু 25 থেকে 30 বছর। 25 বছরের আগে কিংবা 30 বছরের পরে গর্ভধারণটা কিন্তু একজন নারীর জন্য কিছুটা ঝুঁকিপূর্ণ হয়ে যায়, কিন্তু এই 25 থেকে 30 বছর পর্যন্ত বয়সটা হচ্ছে গর্ভধারণের জন্য সব থেকে উপযুক্ত বয়স। একজন মহিলার মাসিকের ওপরে আসলে নির্ভর করে যে সে গর্ভবতী হতে পারবেন কিনা এবং তার কখন সে গর্ভবতী হতে পারে, এই বিষয়গুলো কিন্তু রেগুলার মাসিক অর্থাৎ নিয়মিত মাসিকের ওপর কিন্তু নির্ভর করে। দর্শক, আপনার মাসিক যদি নিয়মিত হয় তাহলে পরবর্তী মাসিক শুরুর অন্তত 10 থেকে 16 দিন আগে আপনার ডিম্বাশয় থেকে ডিম্বাণু নিঃসৃত হওয়ার কথা, এবং এই সময়টা হচ্ছে সব থেকে উর্বর সময়। 2 মাসিকের মধ্যকার যে সময়টুকু আপনি পাবেন এটা হচ্ছে সব থেকে উর্বর সময়। এই সময় যৌন মিলন করলে আপনি সহজে গর্ভবতী হতে পারবেন। দর্শক, মাসিকের 14 দিনের মাথায় লুটিনাইজিং হরমোন ক্ষরণ হয়, এবং এই হরমোন ক্ষরণের 36 থেকে 38 ঘন্টার মধ্যে ডিম্বকোষ নির্গত হয়। আপনার ডিম্বকোষ যদি 36 ঘন্টার মধ্যে উপযুক্ত পরিমাণ শুক্রাণু পায় তবে তার সাথে এটি মিলিত হয়ে কিন্তু একটি বাচ্চা জন্ম দিতে পারে। দর্শক, আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে দর্শক, 2 মাসিকের মধ্যবর্তী মধ্যকার যে সময়টা অর্থাৎ যখন আপনার ডিম্বকোষ নির্গত হয় তখন যদি আপনি আপনার স্বামীর সাথে যৌন মিলন করেন এবং পুরুষের বীর্য থেকে যদি যথেষ্ট পরিমাণ শুক্রাণু তখন ডিম্বকোষটি পায় তখন ওই ডিম্বকোষের সাথে শুক্রাণু মিলিত হয়ে একটি সুস্থ বাচ্চা জন্ম দিতে পারে। একটা ডিম্বকোষ কিন্তু সর্বমোট 72 ঘন্টা বা 3 দিন পর্যন্ত জীবিত থাকতে পারে। অন্যদিকে পুরুষের যে শুক্রাণু সেটাও কিন্তু 72 ঘন্টা বা 3 দিন পর্যন্ত জীবিত থাকে। তো দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে 2 মাসিকের মধ্যবর্তী সময়টা অর্থাৎ মাঝামাঝি সময়টা হচ্ছে সব থেকে উর্বর সময় এবং গর্ভধারণের জন্য উপযুক্ত সময়। দর্শক, আমি একেবারে সহজ ভাষায় বলছি, সেটা হচ্ছে আপনার মাসিক শেষ হওয়ার 14 দিনের মাথায় কিন্তু আপনার ডিম্বকোষ নিষিক্ত হবে ধরে নিয়ে আপনি এর থেকে, আপনি যদি বাচ্চা নিতে চান এর থেকে 2-1 দিন আগ থেকেই অর্থাৎ 12 দিনের মাথা থেকেই কিন্তু আপনি আপনার সঙ্গীর সাথে অধিক পরিমাণে যৌন মিলন করতে পারেন, কারণ এই সময়টা যৌন মিলনের ফলে আপনি সহজে বাচ্চা নিতে পারবেন। অর্থাৎ এই সময়টা হচ্ছে অর্থাৎ মাসিক শেষ হওয়ার 12 দিন পর থেকে আপনি যদি যৌন মিলন শুরু করেন
তাহলে কিন্তু এই সময়টা আপনি সহজে একটা বাচ্চা জন্ম দিতে পারবেন। দর্শক, মনে করুন যে আপনার 1 তারিখে মাসিক হলো এবং 4 তারিখে আপনার মাসিক শেষ হয়ে গেছে। এই 4 তারিখ থেকে আপনি 12 দিন পর্যন্ত গুনুন। এই 12 দিন কিন্তু হচ্ছে নিরাপদ সময় আপনার জন্য। এই 12 দিন যদি আপনি যৌন মিলন করেন তাহলে কিন্তু আপনার গর্ভবতী হওয়ার সম্ভাবনা অনেক কম। কিন্তু 4 তারিখ থেকে আপনি 12 দিন হিসাব করে, অর্থাৎ 16 তারিখের পর থেকে আপনি যদি যৌন মিলন করেন, তখন কিন্তু এটা হচ্ছে খুবই উর্বর সময়। এই সময় যৌন মিলনের কারণে আপনি কিন্তু খুব সহজেই একটা বাচ্চার জন্ম নিতে আপনি খুব সহজেই একটা বাচ্চার জন্ম দিতে পারবেন। দর্শক, আবার মাসিক শুরু হওয়ার আগের 10 দিনও কিন্তু নিরাপদ দিন। অর্থাৎ মাসিক শুরুর আগের 10 দিন আপনি যদি যৌন মিলন করেন তাহলে গর্ভবতী হওয়ার সম্ভাবনা অনেক কম। দর্শক, এতক্ষণ আমি আপনাদের সাথে আলোচনা করলাম যে বাচ্চা নেওয়ার জন্য সব থেকে উর্বর সময় কোনটা এবং মাসিক শেষে কোন সময় যৌন মিলন করলে আপনার স্ত্রীর গর্ভবতী হয়ে যেতে পারে, এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম। তারপরে এমনও দেখা যায় যে অনেক মহিলা কিন্তু যৌন মিলনের যে কোনো সময় কিন্তু গর্ভবতী হয়ে যেতে পারে, এটা আসলে খুবই কম। দর্শক, আশা করি আমাদের আজকের আলোচনা আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।